প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? বর্তমানে বিশেষ পরিস্থিতির কারণে তোমরা বাড়িতে বসে আশা করি সবাই পড়ালেখায় ব্যস্ত আছো, মনোযোগ দিয়ে সঙ্গে পড়ালেখা করতেছো আর স্বাস্থ্যবিধি মেনে চলতেছো, নির্দিষ্ট সময় পর পর হাত ধুতেছো। এটা কিন্তু তোমাদের জন্য খুবই প্রয়োজনীয়। আচ্ছা, অনেকদিন তোমরা বাড়িতে বসে নিজেরাই পড়ালেখা করতেছো, তারপর আমরা যেহেতু তোমাদের ক্লাসে নিতে পারতেছি না, তাই বাসায় বসে আমরা তোমরা যেন তথ্য ও প্রযুক্তির মাধ্যমে আমরা তোমাদেরকে কিছু পাঠদান করতে পারি, সেই ব্যবস্থা করেছি। আজকে আমরা আমাদের নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ে, গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় সম্বন্ধে আলোচনা করব, ঘন সমৃদ্ধ সূত্রাবলী। ঘন সমৃদ্ধ 3.2 অনুশ্রেণী 3.2 ঘন সমৃদ্ধ সূত্রাবলী নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা ঘন সম্পর্কিত সূত্রগুলি জানব এবং কিভাবে এই সূত্রগুলির প্রয়োগের মাধ্যমে আমরা সমস্যাগুলি সমাধান করতে পারি সেই বিষয়ে আমরা জানব। এসো তাহলে আমরা এখন এই সূত্রগুলি আমরা জানি, ঘন সমৃদ্ধ সূত্রগুলি আমরা জেনে নিই। a plus b whole cube, a cube plus thrice a square b plus thrice a b square plus b cube, এটার আরেকটা সূত্র আছে, a plus b whole cube সমান a cube plus b cube plus 3ab into a plus b, এটা হলো 2, 3 হলো a minus b whole cube, a cube minus thrice a square b plus thrice a b square minus b cube, এটার আরেকটা সূত্র আছে কোন সিদ্ধান্ত, a minus b whole cube, a cube minus b cube minus 3ab into a minus b, একটা আছে a cube plus b cube, a plus b a square minus ab plus b square, এটা আরেকটা আছে a cube plus b cube, হলো a plus b whole cube minus 3ab into a plus b, এটা হলো মান নির্ণয় করতে, এই একটা মান নির্ণয় করতে লাগে। আচ্ছা, 7 a cube minus b cube, এটা হলো কি a minus b into a square plus a b plus b square, a cube minus b cube সমান সমান a minus b whole cube plus 3 a b into a minus b, এটাও হলো মান এই চ্যাপ্টারের অঙ্কগুলা করতে এই কয়টা সূত্র অনুসূত্র, এগুলো তো সূত্র আছে অনুসিদ্ধান্ত আছে, এই সবগুলা জিনিস যদি আমরা জানি তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলা করতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তবে শুধু সূত্র মুখস্ত করলে কিন্তু মনে থাকবে না, অঙ্ক করার মাধ্যমে অনুশীলনের মাধ্যমে সূত্রগুলা মনে রাখতে পারলে অঙ্কগুলা করা সহজ হবে। এখন এটা বুঝতে, এখন আমরা যে সূত্রগুলো দেখলাম এই সূত্রগুলোর মাধ্যমে কিভাবে এই বইয়ের 7 নম্বর সমস্যাটা কিভাবে আমরা সমাধান করি এটা তোমরা দেখো এবং মনোযোগ সহকারে এটা অঙ্কটাকে বোঝার চেষ্টা করো। এখানে দেওয়া আছে a প্লাস b সমান m, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান n, a কিউব প্লাস b কিউব সমান p কিউব, এটা হলে দেখাও যে এটা সমান সমান, এটা আমরা প্রমাণ করতে হবে বা দেখাতে হবে। তাহলে আমরা কিভাবে এখন এটা করব দেখো, আমাদের কিন্তু দেওয়া আছে a প্লাস b m, এটা সমান n, কিন্তু আমাদের এটা, তাহলে আমরা যেহেতু আমরা এইটা সমান সমান এটা দেখাবো তাহলে আমরা এখানে লিখে নিব, এখানে অঙ্কটা করার নিয়ম এটা তো হলো থাকবে প্রশ্নে,
এখন আমরা অঙ্কটা করব কিভাবে করব আমরা দেখো লেফট হ্যান্ড সাইড m কিউব প্লাস 2 p কিউব শুধু বাম পক্ষে এখন এইটা সমান সমান এটা আমাদের দেখাবো তাহলে এখানে দেখো আমাদের দেওয়া আছে কিন্তু m এর মান দেওয়া আছে m এর মান কি দেওয়া আছে a প্লাস b তাহলে আমরা এখানে এই m এর মানটা বসাবো a প্লাস b তারপর এখানে কি আছে q এই q দিলাম প্লাস 2 এই যে p কিউবের মানও কিন্তু এখানে দেওয়া আছে a কিউব প্লাস b কিউব তাহলে আমরা শুধু এখানে আমরা কি করলাম এই m এর মান দেওয়া আছে m এর মানটা বসাইলাম তারপরে p কিউবের মান দেওয়া আছে এই p কিউবের মানটা বসাইলাম এখন আমরা চলে আসব হলো সূত্রে ওই যে আমরা সূত্রগুলো লিখেছি এই সূত্রগুলো দেখো তাহলে কোন সূত্র এখানে এখানে ওই যে a প্লাস b হোল কিউব সাধারণ যে সূত্রটা লিখছি একবার প্রথমে এক নম্বর সেই কি সূত্র a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব আর এইখানে আমরা কি করব শুধু দুই দিয়ে গুণ করে দেব তাহলে 2 a কিউব প্লাস 2 b কিউব এই ফেল প্রথম কাজ শেষ তারপরে আমরা এখন দেখি এক জাতীয় জিনিস কয়টা আছে এই যে এখানে a কিউব এখানে আছে 2 a কিউব তাহলে আমরা একসাথে করে ফেলাই এটা যেহেতু এখানে দুই জায়গায় আছে এক রকম জিনিস তাহলে আমাদের এখানে কি হলো 3 a কিউব এই একটা আর এই দুইটা মিলা হলো তিনটা আর এটা কিন্তু একটাই এটা কিন্তু আর নাই এটা কিন্তু একটাই তাহলে আমরা কি একটাই লিখব a স্কয়ার b এটাও কিন্তু একটা 3 a b স্কয়ার এইটা কিন্তু b কিউব কিন্তু দুইটা তার মানে এখানে আমরা 3 b কিউব কি বুঝতে পারছো তোমরা সবাই এখানে আমরা কি করলাম কাজটা প্রথমে সূত্র লিখলাম এই দুই দিয়ে গুণ করলাম তারপরে এক জাতীয় জিনিসকে একত্রে করলাম যেরকম এই a কিউব আর এই 2 a কিউব মিলে হলো 3 a কিউব আর এটা একটাই আছে লিখলাম এটাই একটাই সেজন্য এটাই লিখলাম আর b কিউব আছে দুইটা এইটা আর এইটা দুইটা একসাথে করে হলো এটা এখন একটা জিনিস লক্ষ্য করো তোমরা দেখো প্রত্যেকটার ভিতরই কিন্তু 3 আছে তাহলে আমরা প্রত্যেকটার ভিতরে যেহেতু 3 আছে আমরা 3টাকে কমন নিয়ে নিলাম a কিউব প্লাস স্কয়ার b প্লাস a b স্কয়ার প্লাস b কিউব তাহলে দেখো প্রত্যেকটার ভিতরে 3 কমন কেন কমন নিলাম এই কারণে দেখো আমার উত্তরে কিন্তু 3 লাগবে এই 3 কিন্তু আমরা বাইরে পেয়ে গেছি এই 3 কিন্তু আমরা বাইরে এখন পেয়ে গেছি তারপরে আসো এখন আমরা কি করব দেখো এই 3 আছে এখন আমরা এই দুইটার ভিতর থেকে কমন নিব কি কমন যায় এখানে আছে a কিউব এখানে আছে a স্কয়ার তাহলে এখানে আমরা a স্কয়ার কমন নিতে পারি তাহলে এখানে থাকলো একটা a আর এখানে থাকলো হলো b প্লাস এই দুইটার ভিতরে এখন আমরা কমন নিব তাহলে কি কমন নিতে পারি b স্কয়ার তাহলে এখানে a থাকলো আর এখানে থাকলো হলো b এই তারপরে 3 এখন দেখো এই এটাই a প্লাস b এটাও a প্লাস b তাহলে আমরা এই দুইটাই a প্লাস b এর ভিতর থেকে একটা a প্লাস b আমরা নিয়ে নিলাম তাহলে এখানে কি থাকলো এখানে থাকলো a স্কয়ার আর এখানে থাকলো হলো b স্কয়ার আসো এখন এই 3 এইটার মান এই যে দেখো এটার মান কি m এই যে এটার মান লিখে দিলাম m আর এইটার মান কত এইটা হলো n এই যে তাহলে আমাদের কি দেখো তো রাইট হ্যান্ড সাইড আছে গেছে কি রাইট হ্যাঁ অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সূত্র করলাম এই সূত্রে এই পর্যন্ত একে তারপরে দুই দিয়ে গুণ করে দিলাম তারপরে আমরা প্রত্যেকটার ভিতর থেকে 3 আছে 3 কমন নিলাম তারপরে এই দুইটার ভিতর থেকে কমন এই দুইটার ভিতর থেকে কমন নিলাম নিয়ে এখানেও a প্লাস b a প্লাস b তাহলে এখানে যদি আবার কমন নিলাম a প্লাস b তাহলে থাকলো স্কয়ার প্লাস b স্কয়ার এটার মান a এটার ওকে কি তোমরা সবাই তো বুঝতে পেরেছো আচ্ছা ঠিক আছে আমরা দেখো বইয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক 16 সমস্যা 16 এই 16 আমরা সমাধান করব এবং এটা ভালো করে বোঝার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী ভালো করে খেয়াল করো তোমরা এখানে দেওয়া আছে a সমান সমান রুট সিক্স প্লাস রুট ফাইভ এতে হলে এটা এ কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ কিউব এর মান নির্ণয় করো আচ্ছা তাহলে দেখো আমরা অঙ্কটাকে কিভাবে করব প্রথমে আমরা লিখব দেওয়া আছে রুট সিক্স
प्लस रूट फाइव एखे हमें बा वन बाई ए रूट सिक्स प्लस रूट फाइव इतना के बला है विपरीतकरण তার মানে বিপরীতকরণ অর্থ হলো উল্টিয়ে দেওয়া নিচেরটাকে উল্টে নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে বুঝতে পারছো তোমরা এটা দেখো এখানে এর নিচে কি আছে 1 আছে এই 1 টা চলে গেছে উপরে এবং এইটার নিচে যে 1 সেটা চলে গেছে উপরে এটা আসছে হলো নিচে এটাকে বলা হয় বিপরীতকরণ এটা কেন করলাম এটা করার উদ্দেশ্য হলো যে আমরা নিচের যে দুটো ভার আছে এই যে দুটো ভার এটাকে উঠিয়ে দেব কিভাবে উপরে এবং নিচে একই জিনিস দিয়ে আমরা গুণ করব একই সংখ্যা দিয়ে দেখো রুট সিক্স মাইনাস রুট ফাইভ রুট সিক্স মাইনাস রুট ফাইভ আমরা জানি যে ভগ্নাংশকে কোনো ভগ্নাংশকে যদি লব এবং হরকে একই জিনিস দিয়ে একই সংখ্যা দিয়ে কী করা হবে একই গুণ এবং ভাগ করা হয় তবে সেই ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না আমরা এখানে কিন্তু তাই করছি দেখো এইটার এটা কাটা দেওয়ার পর কিন্তু এটাই থাকবে কিন্তু আমরা অঙ্কর এই যে নিচে দুটো ভাগকে উঠানা দেওয়ার জন্য আমরা এই কাজটা করেছি এতে কি হয়েছে দেখো ওয়ান বাই এ রুট সিক্স মাইনাস রুট ফাইভ এখানে কিন্তু সূত্র এ প্লাস বি আর এ মাইনাস বি তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা এখানে রুট সিক্স মাইনাস রুট ফাইভ আর এইখানে কিন্তু সিক্স মাইনাস ফাইভ এই সিক্স মাইনাস ফাইভ মানে দেখো ওয়ান সিক্স মাইনাস ফাইভ হলো ওয়ান এই ওয়ান না নিচে লেখার দরকার নাই তাহলে কিন্তু আমরা ওয়ান বাই এর মান পেয়ে গেছি আমার এর মান ছিল এখান থেকে আমরা ওয়ান বাই এর মান বের করছি এখন আমরা কি করব এখন আমাদের টার্গেট কিন্তু এইটা এইটার মান বের করা তাহলে এইখানে দেখো তো এ সিক্স মাইনাস ওয়ান তাহলে এ সিক্স মাইনাস ওয়ান যদি হয় এখানে কী চিহ্ন আছে মাইনাস তাহলে আমরা এখন এটা কি করব অর্থাৎ এ মাইনাস ওয়ান বাই এ করব আচ্ছা এখানে মাইনাস কেন করব এইখানে মাইনাস আছে সেই জন্য যদি এটা প্লাস থাকতো তাহলে আমরা কি করতাম প্লাস তাহলে দেখো এর মান রুট সিক্স প্লাস রুট ফাইভ এখানে মাইনাস রুট সিক্স এখানে প্লাস রুট এখানে প্লাস কেন হলো আমার তো এখানে তো মাইনাস কিন্তু এখানে প্লাস কেন হলো এখানে সামনে মাইনাস আছে সেই জন্য প্লাস এখন কী হলো এটা এটা কেটে দেবো তাহলে কী থাকলো টু রুট ফাইভ এই এটা হলো মান কি বুঝতে পারছো তোমরা সবাই এই পর্যন্ত হ্যাঁ আচ্ছা এখন আসো আমাদের অঙ্ক হলে কিন্তু এটার মান বের করতে হবে এখন এ সিক্স মাইনাস ওয়ান এ কিউ লক্ষ্য করো আমরা এখানে কি করেছি এই দুইটা এ সিক্স মাইনাস ওয়ান দুইটার নিচেই কিন্তু এ কিউব আমরা এখানে কি করেছি এই এ সিক্স এর নিচে একবার এ কিউব দিছি আর এই চিহ্ন এখানে যেটা আছে সেটাই লিখছি তারপরে ওয়ান বাই এ কিউব তার মানে এটাকে এই দুইটার নিচেই যখন এ কিউব তখন এই এ কিউবকে আলাদা করে ভাগ করে দিয়েছি এতে কি হয়েছে এইটা আর এইটা কাটাকাটি গেলে থাকে এ কিউব আর এখানে থাকবে ওয়ান বাই এই দেখো লক্ষ্য করো এইটা আর এটা কাটাকাটি করলে এ কিউব আর এইটা ওয়ান বাই এ তাহলে এখন দেখো তো সূত্র হয়েছে কিনা কোনো ওই যে আমরা যে সূত্রগুলো করেছি এ কিউব মাইনাস বি কিউব এখন দেখো আমরা এখান থেকে আমরা এইখানে যাব এখান থেকে আমরা এইখানে গেলাম তার মানে কি হলো এক সূত্র কি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা এটা কাটা যাবে তাহলে এখানে এই যে আমরা দেখো মান বের করে রাখছি এখন মান বসায় দাও টু রুট ফাইভ অল কিউ প্লাস থ্রি ইন্টু টু রুট ফাইভ এখন আমরা কি করব এইটা কি কিউব করব তাহলে দুই কি কিউব করলে আট হয় এটা আমরা জানি এখন রুট ফাইভ কে কি করলে কি হয় এটা কিন্তু তোমার একটু দেখতে হবে এই যে এখন দেখো রাফ এটা কিন্তু রাফ এই রুট ফাইভ কিউব এখানে হবে ফাইভ রুট ফাইভ কীভাবে এটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে এইখানে যে জিনিসটা থাকবে এখানে যদি মনে করো সাত থাকে যেরকম এরকম রুট সেভেন কিউব
তাহলে এটা হবে কি 7√7 তার মানে রুটের ভিতরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটাই বাইরে আসবে আরেকটা রুটে এই এটাকে যদি আমরা আরেকটা বিশ্লেষণ করি আরেকটু বিশ্লেষণ করি তাহলে কিন্তু এটা এরকম আসে দেখো এই যে √5 এটাকে স্কয়ার দিলাম এবং আরেকটা √5 দিলাম এই যে কিউব কিউবকে আমরা এইভাবে দেখতে পারি দুইটা আর একটা তিনটা তাহলে এইটা আর এইটা কাটা দেবে যা থাকবে হলো কি 5√5 এটা হলো বিশ্লেষণ করে বলা হলো তার মানে সহজ মনে রাখার পদ্ধতি হলো এটা যে কি যে ভিতরে যে জিনিসটা থাকবে এটাই বাইরে আসবে আরেকটা এটা এই এটাই হলো এটা কিন্তু ভুল করে অনেকে যার জন্য এটা কিন্তু ভালো করে জানা দরকার তাহলে কি হবে এখানে ভিতরে কি আছে 5 তার মানে এটা হবে 5√5 এইখানে যে সংখ্যাটা থাকবে সেটাই বাইরে আসবে আরেকটা প্লাস হলো 6√5 তাহলে এখানে 40√5 যোগ 6√5 সমান সমান 46√5 এটাই হলো আনসার তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কি সবাই বুঝতে পারছো এখানে দেখো আবার একটু বলি এখানে দেওয়া ছিল এটা a সমান √6 প্লাস √5 এখান থেকে আমরা 1/a এর মান বের করছি কিভাবে বের করছি এখানে প্রথমে বিপরীতকরণ করছি এটাকে বলা হবে বিপরীতকরণ করা বিপরীতকরণ করে আমরা দেখো এইখানে এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এইখানে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে একই জিনিস দিয়ে গুণ করছি উপরে এবং নিচে সেটা কোনটা নিচে যে জিনিসগুলো থাকবে সাথে √6 প্লাস √5 এই √6 প্লাস √5 মানে হলো √6 মানে √5 দিয়ে উপরে নিচে এটা এটা কেটে যায় কিন্তু এটাই থাকবে কিন্তু আমার নিচে সূত্র হয়ে যাবে a² - b² তার মানে 6 - 5 মানে 1 এই 1 এর আর দরকার নাই তখন আর নিচে কিছু থাকবে না এই নিচে থাকলে শুধুমাত্র √1 1 আর কোনো ভ্যালু নেই তাহলে আমরা a পেলাম 1/a পেলাম এখন a - কেন এখানে a - 1/a বের করলাম এটার কারণ হলো এইখানে আছে আমার মান বের করতে হবে a6 - 1 এখন যদি আমার এটা যদি বলতো a6 + 1 এ কিউবের মান তাহলে কিন্তু আমরা এখানে মাইনাস করতাম না কি করতাম তখন করতাম যেহেতু এটা প্লাস আছে তখন a + 1/a এর মান বের করতাম এখন বুঝতে পারছো তোমরা সবাই আচ্ছা এখন দেখো তাহলে আমার যেহেতু আমরা a - 1/a এর মান পেয়ে গেলাম এখন আমার অঙ্কে চলে আসলাম এটা হলো অঙ্ক তাহলে এখানে এই দুইটা নিচে যে কিউব আমি আলাদা করে দিলাম এই কিউবকে a6 এর নিচে একবার এ কিউব 1 এর নিচে একবার এ কিউব দিয়ে এটা থাকলে এখন এর সূত্র a কিউব - b কিউব a - b হোল কিউব প্লাস ট্রাইস ab ইনটু a - b তাহলে আমার সহজ হয়ে গেল এখন যেহেতু আমরা আগে মান বের করে রাখছি এই মানটা বসায় দিলাম এখানে এই মানটা বসায় দিলাম এতে কি হইলো এইটাকে কিউব করলে 8 আর √5 কে কিউব করলে 5√5 6√5 তারপরে এটা তো খুব সহজ পাতাটা 40 আর এখানে √5 আর এখানে 6√5 40 আর 6 6√5 এটা হলো উত্তর এখন তোমরা একটা এই অনুষ্ঠানের উপর ভিত্তি করে এই যে সমস্যাটা করলাম এটার উপর ভিত্তি করে হোমওয়ার্ক এই হোমওয়ার্ক তোমরা বাসা থেকে করে আনবে দেখো x = x² - 2√6 - 5 = 0 হলে আমি কো আর 0 হলে ক হলো x এর মান নির্ণয় করো আর খতে যে হবে x এর 6 প্লাস 1 বাই x এর কিউব এর মান কত একটা এটা গেল এক নম্বর গ দিলাম না এখন খতে যায় দুই নম্বরে যায় এইটাই x মাইনাস 2√6 প্লাস 5 হলে √x এর মান নির্ণয় করো আর হলো x√x - 1/x√x সমান কত দেখো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখো এই যে এই জিনিসটা একটু নতুন তোমরা এটা চেষ্টা করবা বাসায় করার যদি না পারো আমরা পরের দিন আমরা আলোচনা করব তোমরা দেখো এই দুইটা বাড়ির হোমওয়ার্ক যদি করতে পারো তাহলে দেখা যাবে এই ধরনের সবগুলো অঙ্ক তোমরা করতে পারবা বুঝতে পারছো
ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা বাসায় ভালো করে অনুশীলন করবে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, এটাই তোমাদের প্রতি আমাদের আশা। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। এটা একটা